আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেনারা আমার এই ভিডিও দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সাথে আছি আমি কাঠমিস্ত্রি সজীব সরকার। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। বারো হাত ঘরের এখন আর প্রচলন নেই, কিন্তু কাচারি ঘর কিংবা লাকড়ি রাখার জন্য প্রয়োজন হয়। অনেকেই আমাকে ফোন দিয়ে বলে থাকেন, নয় ফুট টিন দিয়ে বারো হাত ঘর দিলে কি পরিমাণ খরচ হতে পারে, কেউ বা আবার আট ফুট টিন দিয়ে বারো হাত নির্মাণ করতে চান। কিন্তু বারো হাত ঘর মূলত সাত ফুট টিনের ছাউনি হয়, যাকে ছয় বারো ঘর বলে বা আঠারোর বন্ধ বলে। আপনি এই বারো হাত ঘর সাত ফুট বা আট ফুট বা নয় ফুট টিনের দেন, খরচ প্রায় একই হবে, সীমিত টাকা কম বেশি হয়। আজকে আপনাদের জানাব সাত ফুট টিন দিয়ে বারো হাত ঘরের এটেউজ হিসাব। ফিরছি ইন্টোর পর। Who is the Lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah. ফিরলাম ইন্টোর পর। এই বারো হাত ঘর যদি অয়েলের উপর নির্মাণ করতে চান বা খুঁটি পিলারের উপর নির্মাণ করতে চান, উপরের চালে টিন ও কাঠ একই খরচ। বারো হাত ঘরের চালে বাটাম লাগে একশো আশি হাত, রুয়া লাগে একশো বিশ হাত, সাত ফুট বিশ পিচ আর দশ ফুট চার পিচ, পায়ের লাগে চল্লিশ হাত, তীর তিন পিচ, সাধারণ টিন দিলে লাগবে সাত ফুট সতেরো পিচ, সিমেন্ট শীত দিলে লাগবে সাত ফুট তেরো পিচ, ঢালাটুয়া বা মটকা লাগবে দশ ফুট চার পিচ ছয় ফুট দুই পিচ। এই বারো হাত ঘরে মোট খরচ হবে তিন পনে দুই বান, ঢালা বায়ান্ন ফুট, কাঠ তেরো সিএফটি, পনে দুই বান টিনের দাম আট হাজার টাকা, বান হিসেবে দাম আসে তেরো হাজার ছশো টাকা। আপনি চাইলে আরও বেশি দামের বা কম দামের টিন ব্যবহার করতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করে। ঢালা বায়ান্ন ফুট তিনশো ষাট মিলির দাম পঞ্চাশ টাকা, ফুট হিসেবে দাম আসে পঁচিশশো টাকা, কাঠ তেরো সিএফটির আটশো টাকা, সিএফটি হিসেবে দাম আসে দশ হাজার চারশো টাকা। বিভিন্ন জায়গায় এই কাঠের বিভিন্ন ধরনের দাম হয়ে থাকে। টিনে তেরো হাজার ছয়শো টাকা, ঢালা পঁচিশশো টাকা, কাঠ দশ হাজার চারশো টাকা, মোট ছাব্বিশ হাজার তিনশো টাকা লোহা ও মিস্ত্রি বিল বাদ দিয়ে। এটা জানলেন শুধু চালের হিসাব। এই জিনিসগুলো খুঁটির উপর নির্মাণ করলেও লাগবে, আবার অয়েলের উপর নির্মাণ করলেও এই একই জিনিসগুলো লাগবে। এই বারো হাত ঘরে বারোটি খুঁটি লাগবে, বারোটি খুঁটি পাঁচশো টাকা পার পিচ হলে দাম আসে ছয় হাজার টাকা। বেড়ার জন্য বাটাম লাগবে একশো আশি হাত, যার দাম দুই হাজার টাকা, টিন লাগবে সাত ফুট তেইশ পিচ যার দাম পাঁচ হাজার টাকা, বান হিসেবে দাম আসে এগারো হাজার পাঁচশো টাকা, মোট উনিশ হাজার পাঁচশো টাকা লাগবে লোহা ও মিস্ত্রি বিল বাদ দিয়ে। তাহলে শুধু চালে আনুমানিক লাগবে ছাব্বিশ হাজার তিনশো টাকা লোহা ও মিস্ত্রি বিল বাদ দিয়ে, আর খুঁটি ও বেড়াতে লাগবে আনুমানিক উনিশ হাজার পাঁচশো টাকা লাগবে লোহা ও মিস্ত্রি বিল বাদ দিয়ে। সর্বমোট চাল খুঁটি ও বেড়াসহ পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা আনুমানিক মিস্ত্রি ও লোহা খরচ বাদ দিয়ে। আপনি চাইলে আরও দামি টিন দিতে পারেন বা আরও খরচ কমাতে কম দামে টিন দিতে পারেন। এবার বারান্দা হিসাব। বারান্দায় তিন ছয় ফুট নয় পিচ লাগবে, কাঠ লাগবে পঞ্চান্ন হাত, রুয়া লাগবে নয় পিচ, পাইল লাগবে ত্রিশ হাত, খুঁটি লাগবে পাঁচ পিচ। বারান্দা টিনের দাম আসে সাত হাজার টাকা, বান হিসেবে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা, কাঠের দাম আসে একুশশো টাকার মতো, খুঁটি পনেরোশো টাকা, সর্বমোট আট হাজার আটশো পঞ্চাশ টাকা লোহা ও মিস্ত্রি বিল বাদ। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হতে পারে, এটা আনুমানিক একটা হিসাব। যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইসলামিক শর্ট ফিল্মের একটি চ্যানেল আছে, চাইলে সেই চ্যানেলে ঘুরে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।